হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আগের দিন ছিল শিলং পৌঁছানোর ব্লগ ওয়ান। আজকে শিলংয়ের পুলিশ বাজারের রাত্রির ভিউটা। আগের দিন আপনারা ভিডিওতে অবশ্যই শিলং পুলিশ বাজার দেখেছেন, কিন্তু সেটা দিনের বেলায়। আর চলে আসুন, আজকে আমরা দেখি রাতের শিলংয়ের পুলিশ বাজারটা ঠিক কেমন দেখতে হয়। আর রাতের পুলিশ বাজার আমাদের মতো যারা ফাস্ট ফুড খেতে পছন্দ করেন তাদের সবার জন্য একটা স্বর্গ। তো দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের রাতের শিলংয়ের পুলিশ বাজারটা ঠিক কেমন দেখতে হয়। লেটস গো। তবে এখানে শপিং করার জন্য যে দোকানগুলো সেগুলো কিন্তু সকাল থেকেই বসে যায়, তাই আপনি যদি মনে করেন যে আমার রাতে রাত্রিবেলায় সময় নেই, আপনি অবশ্যই সকালেও করতে পারেন। তবে ফাস্ট ফুডের জন্য অবশ্যই শিলং পুলিশ বাজারে রাত্রিবেলাতেই আসতে হবে। রাস্তার দুপাশে শুধু ফাস্টফুড, শুধু ফাস্টফুড। জাস্ট আমি ভাবতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাবো, জাস্ট অসাধারণ লাগছিল ব্যাপারটা। এখানে চিকেন আর পর্ক দুটোই পাওয়া যায়। যেহেতু আমরা পর্ক খাই না, তার জন্য আমরা চিকেনটাই নিয়েছিলাম। রিভিউ বলো, কেমন লাগছে খেয়ে? স্মোকি ফ্লেভার আছে, জানি না, কিন্তু একটু চাটনি বা মিষ্টি কিছু হলে ভালো হতো, ভালো লাগতো। কেমন লাগছে খেয়ে? খুব সুন্দর, ফাটাফাটি। তোমার? তবে এর মধ্যে অনেক কিছু আমি খেতে পারিনি, কারণ আমি ডিম খাই না। তো অনেক কিছু এর জন্য চেক করে দেখতে পারিনি কিরকম খেতে হয়। অন্যরা খেয়েছে আর তাদের থেকে যে ফিডব্যাকটা সেটা দারুণ ছিল। সমস্ত খাবারই ভালো, এখানকার চাউমিনটা দারুণ, সেটার ভিডিও অবশ্য দেখানো হয়নি। আমরা শিলং এ এসে দেখতে চাইছি যে ফুচকা কেমন হয়। কেমন লাগলো টেস্ট? হ্যাঁ, শোশো, ঠিক আছে, খুব সুন্দর, শুশো মনে ভালো লেগেছে, দেখা যাক। হাইজিন মেনটেন করেছে, সেই জন্য ভালো লাগছে। বাহ, গুড। আমার সব থেকে প্রিয় যেটা লেগেছে, সব থেকে ভালো যেটা লেগেছিল, সেটা হচ্ছে এই সুইট কর্নটা মশলা দিয়ে মাখিয়ে দেওয়াটা। আমি এটা এক এক দিনে দুবার করে খেয়েছি, মানে পুলিশ বাজারে গিয়ে একবার খেয়েছি, পুলিশ বাজার থেকে বেরিয়ে আসার সময় একবার করে খেয়েছি। তো আমরা এখন শিলংয়ের পুলিশ বাজারে আছি, ঘুরছি, এখানে ফুল বাওয়ালি চলছে, সবাই মিলে ভালোই ঘুরছি, বেশ খাওয়া দাওয়া চলছে। রাতে ডিনার না খেয়ে পুরো স্ট্রিট ফুড খেয়ে পেট ভরিয়ে ডিনার কমপ্লিট করে দেবো আমরা, দেখা যাক কতদিন কি হয়। ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার।
গাছগুলোর দাম এখানে এত পরিমাণে বলছিল, তার থেকে ভাবলাম লোকাল মার্কেট থেকে কেনাই ভালো। কারণ লোকাল মার্কেট আর বা দামের মধ্যে কোনো তফাৎ ছিল না। নো স্পেশাল, মানে নর্মাল। একজন ফোন ঘাটতে ব্যস্ত, চলো তারপর গেছিলাম একটা শপিং মলে, যেটা পুলিশ বাজারের একদম সেন্টারে আছে। যদিও শপিং করতে না, জাস্ট গিয়ে দেখতে। ঠান্ডার মধ্যে এইভাবে আমাদের শিলংয়ের ফার্স্ট দিন কমপ্লিট হয়। শিলংয়ে যাওয়া আর পুলিশ বাজারটাকে ঘুরে দেখা, এখনও প্রচুর ভিডিও আছে, সো স্টে টিউন। নিজের যত্ন নেবেন আর সবসময় হাসি খুশি থাকবেন।